এশিয়া ইন্টারন্যাশনাল কারাতে কম্পিটিশনশিপ প্রতিযোগিতায় ভারতের কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটির একটি হলে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের পক্ষে নোয়াখালী টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারত ও পাঞ্জাবকে হারিয়ে একটি স্বর্ণ, একটি রৌপ্য, একটি তাম্র পদক লাভ করে। উক্ত টিমে বাংলাদেশের পক্ষে ম্যানেজার হিসেবে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা জেলা উশু অ্যাসোসিয়েশনের সহসভাপতি গিয়াসুদ্দিন মিঠু। দেশে ফিরে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তন্ময় দাসের সাথে মতবিনিময় সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক সবাইকে ধন্যবাদ জানান। পরে বাংলাদেশ টিমের ম্যানেজার নতুন বছরের একটি ডায়েরি তুলে দেন। এ সময় প্রেস ক্লাব ও উশু অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের প্রাথমিক তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।